ফাইভিয়ার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো তুষার সহকারে কি করে আমরা শরবত বানাতে হয় বা আমরা জুস। সাথে আমি একটা লেবু দিব। এখানে আমি আমরা ফালি করে নিয়েছি, আপনারা এভাবে ফালি করে নেবেন। তুষার সহকারে এভাবে ফালি করে নিলে পুরো ভিটামিনটাই আপনারা পেয়ে যাবেন। আমি এখানে নিয়েছি দুটো কাঁচামরিচ লবণ, এখানে নিয়েছি লেবুর রস দু চামচ পরিমাণ এবং গ্রেট করে লেবু খোসা কাটা, আর নিয়েছি চিনি। প্রথমে দিয়ে দেব চিনি, দিয়ে দেব কাঁচামরিচ দুটা, আদা পাকা কাঁচামরিচ দুটো, দিয়ে দিব লেবুর জুস পানি, দিয়ে দিব লবণ। লবণ একটু লেগে যাবে। এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি, বা এক মগ পরিমাণ পানি, সরি হয়ে গেছে, এইটুকুনি দুই তিন মগ পানি লেগে যাবে। দেখাচ্ছি বন্ধুরা, অপেক্ষা করেন। তৈরি হয়ে গেল আমাদের খোসা সহকারে আমড়ার জুস। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যেহেতু খোসা সহকারে আমড়ার জুস সেহেতু আপনারা অবশ্যই চেখে নেবেন। আমি এখানে ম্যাঙ্গো ফুড কালারেরটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার শরবতটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।